কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে রপ্তানিযোগ্য মিষ্টি আলুর চাষ। মিষ্টি আলু পৃথিবীর বিভিন্ন দেশের একটি গুরুত্বপূর্ণ ফসল। এটি লতা জাতীয় উদ্ভিদ, একবার লাগালে বছরের পর বছর সেখান থেকে গাছ জন্মাতে থাকে। রবি মৌসুমে মিষ্টি আলু চাষ লাভজনক। বাংলাদেশে এ ফসল সীমিত পরিসরে চাষ হয়ে থাকে। বর্তমানে মিষ্টি আলুর চাষ কৃষক ভাইদের মনোযোগ আকর্ষণ করেছে। মিষ্টি আলু পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ভালো উৎস, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টের কাজ বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা ওজন কমাতে সাহায্য করে। এ খাদ্য বিভিন্ন ক্রনিক রোগীর ঝুঁকি কমায়। মিষ্টি আলু বিভিন্ন খনিজে ভরপুর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানান জাতের মিষ্টি আলু চাষ হয়। স্থানীয় জাতের চেয়ে উন্নত জাতের অনেক বেশি চাষ হয়ে থাকে। তৃপ্তি ও কমলাসুন্দরী জাত দুটি উচ্চ ফলনশীল। এ দুটি জাতের লতা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সংগ্রহ করে কৃষক ভাইরা চাষ করে থাকেন। মিষ্টি আলু চাষ খুবই লাভজনক। চাষ পদ্ধতি সহজ, তেমন কোনো রোগবালাই নেই, চাহিদা প্রচুর, এমনকি রপ্তানিও করা যায়। এসব দিক বিবেচনা করে মুন্সিগঞ্জ জেলাধীন টুঙ্গিবাড়ি উপজেলার গোপালপুর এলাকার কৃষক মোহাম্মদ শফিকুল ইসলাম কৃষি কর্মকর্তাদের পরামর্শে রপ্তানির উদ্দেশ্যে ওয়াকিওয়ানা জাতের মিষ্টি আলু চাষ করছেন। এটি একটি জাপানি জাতের মিষ্টি আলু। জমিতে আটটি চাষ, জৈব ও রাসায়নিক সার দিয়ে আইল বেঁধে আলু লাগানো হয়েছে। এর লতাই চারা হিসেবে ব্যবহৃত হয়। লাগানোর পর সেচ দিতে হয়। সেচের পর মাটি কুপিয়ে গাছে গোড়ায় তুলে দিতে হয়। জমিতে জৈব সার বেশি দিলে ভালো হয়। এখন পর্যন্ত ক্ষেতে রোগবালাই দেখা যায়নি। আলু আকারে বড়, উপরে সাদা, ভিতরে হালকা হলুদ হয়ে থাকে। এ আলুর অনেক গুণাগুণ রয়েছে। রোগ ও পোকামাকড় দেখা দিলে সেক্স ফেরোমন ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করা হয়। তার 70% জমিতে আলু চাষ করতে 8,000 টাকা খরচ হয়েছে। কৃষি অফিসার স্যারে এই আমার এটা পরামর্শ দিল যে আপনি এই মিষ্টি আলু চাষ করেন। তখন আমি এই মিষ্টি আলু চাষ শুরু করলাম। আমি দেখলাম মাশাআল্লাহ মিষ্টি আলু ফলন খুব ভালো এবং জাতও ভালো, এবং বিদেশে রপ্তানি করবো বলতেছে, তাতে ভালো একটা ইনকাম হবে। এই আশাবাদ কিরা এই মিষ্টি আলু চাষ করা। খেতে চাষ দিয়েছিল 8টা জমিনে চাষ দিছি, সার মারছি, মাইরা পরে বদলি দিয়ে লাইন করছি। লাইন করার পরে আস্তে আস্তে করে লাইনে লাইনে বুনছি, এরা 4 আঙ্গুল 6 আঙ্গুল ফাঁক ফাঁক করে বুনছি। তো এটা এত ভালো যে আর কোনো রোগমালাই নাই, এই পর্যন্ত কোনো স্প্রে করি নাই। জাপানে গেলে আমরা হয়তো অনেক লাভবান হইব, বাংলাদেশে কৃষকের লাভবান হইব, এটা দেখা দেখি। গাছের বয়স 3 মাস হয়েছে। বর্তমানে গাছে আলু এসেছে। এলাকার কৃষক ভাইরা এ আলু চাষে আগ্রহী হয়ে কৃষি অফিসারদের পরামর্শ গ্রহণ করছেন। রপ্তানি করার উদ্দেশ্যে এ আলু চাষ করা হচ্ছে। বিভিন্ন নির্দেশনা ও নিয়ম মেনে চাষ হচ্ছে। আলুর আকার, আকৃতি ও রং যেন ভালো হয়, সেজন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। চাষগুলো আমরা না তুলি, সেই ক্ষেত্রে এই মাটি যে বর্তমান যে রস আছে, এই রসগুলো কী করবো খেয়ে ফেলবে এবং আমাদের উৎপাদন তখন একটু ঘাটতি পড়বে। এই মিষ্টি আলুর যে লতাগুলো আগেও ছাড়িয়ে দিয়েছেন, ঠিক আছে, এখন একটু ছাড়িয়ে দিতে হইব, ঠিক আছে,
যদি আমরা এই লতাগুলো না ছাড়াই তাহলে কি হবে, আমাদের যে মিষ্টি আলুটা সেটা বড় হবে না, চিকন চিকন হবে। ঠিক আছে, যদি চিকন চিকন হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার ফলনটা কমে যাবে। এজন্য আপনাকে কী করতে হবে, এবং মিষ্টি আলু যে লতাগুলো আছে এগুলা গোড়াগুলো কী করতে হবে, এবার ধরে ছাড়াই দিতে হবে। ঠিক আছে, আর একটু লক্ষ্য রাখবেন, এই সময় তো একটু খরার সময় চলে আসে, যদি খরা বেশি হয় সেক্ষেত্রে একটু সেচ দিবেন, আর যদি খরা দেখেন যে না খুব বেশি না তাহলে আপনাকে সেচ দিতে হবে না। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি মিষ্টি আলু চাষের জন্য খুবই উপযোগী। নদীর তীরে পলি মাটিতে এ আলু ভালো জন্মে। জমি ভালো মতো চাষ দিয়ে সার প্রয়োগ করে মধ্য অক্টোবর হতে মধ্য নভেম্বর পর্যন্ত কাটিং বা চারা লাগাতে হয়। আগার দিকে কাটিং তুলনামূলকভাবে ভালো, হেক্টর প্রতি 10 টন গোবর, 140 কেজি ইউরিয়া, 100 কেজি TSP ও 100 কেজি পটাশ দিতে হয়। জমিতে দস্তা ও সালফারের অভাব থাকলে এসব সারও কিছু দিতে হয়। সেচ কম প্রয়োজন হলেও মাঝে মাঝে সেচ দিতে হয়, ক্ষেত আগাছা মুক্ত রাখতে হয়। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গিবাড়ির আওতায় আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা এখানে মিষ্টি আলুর একটি প্রদর্শনী বাস্তবায়ন করেছি। এই প্রকল্পের অধীনে বিদেশি যে জাতসমূহ আছে, যেগুলো আমাদের জাপান দেশে মূলত চাষ হয়, সেই জাতগুলো এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত হচ্ছে এবং সম্প্রসারিত হচ্ছে। যে মিষ্টি আলুর কাটিংগুলো আছে সেটা যেহেতু আমাদের রুটটাই মূল ফসল, সেজন্য আমরা মাটিটাকে বলি যে বেলে দোআঁশ মাটি হলে খুব ভালো, এবং সেটাকে লুসি করার জন্য আমরা বলছি যে বেশি করে জৈব সার প্রয়োগের জন্য। এবং ওনাকে আমরা যে জৈব সারটা দিয়েছি সেটা হলো ট্রাইকো কম্পোস্ট, যেটা এখানে ট্রাইকোডার্মা একটা জীবাণু আছে যেটা রোগ সহনশীল হিসাবে কাজ করে। কারণ মিষ্টি আলুর যেহেতু মাটির নিচেতে ফসলটা বেশি হয়, তো আমাদের এই জীবাণুটা যদি মাটির মধ্যে থাকে তাহলে এই রোগ সহনশীল হিসাবে কাজ করবে। 6 ইঞ্চি দূরে দূরে আমাদের প্ল্যান্টিং যে প্ল্যান্টগুলো আছে, কাটিংগুলো, সেগুলো আমরা রোপণ করিয়েছি, এবং সারি থেকে সারি আমরা 1.5 ফিট দূরে রোপণ করিয়েছি। আর এখানে আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে মিষ্টি আলুতে যেহেতু রোগের পরিমাণটা একেবারেই কম, তো সেক্ষেত্রে আমাদের খুব বেশি ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু পোকার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে পোকা ধরতে পারে, সেজন্য আমরা এখানে মিষ্টি আলুর জন্য আমাদের রাসেল IPM-এর একটা ফেরোমন ট্র্যাপ আছে, তারা এটা বিক্রি করে সেই ফেরোমন ট্র্যাপগুলো এই জমিতে স্থাপন করেছি। আর মিষ্টি আলুতে যে সারের পরিমাণটা আমরা বলি যে আলু যেগুলো মাটির নিচে ফসল হয় সাধারণত এগুলোতে পটাশ সারটা বেশি লাগে, তো আমরা এখানেও পটাশ সারটা একটু বেশি দিয়েছি, আর ইউরিয়া সারটা একটু কম করে দিতে হয়। কারণ ইউরিয়া সারটা বেশি হয়ে গেলে দেখা গেছে যে গাছের নিচের অংশের চেয়ে উপরের অংশ পাতাটা বেশি বড় হয়ে যায়, আর পাতা যদি বড় হয় বেশি সেক্ষেত্রে আলুটা কিন্তু বড় হবে না। তো ইউরিয়া সারটা কম করে স্প্লিট করে দিয়েছি, আমরা দেখা গেছে 15 দিন পরে একটা হালকা স্প্রে করানো হয়েছে, স্প্লিটভাবে ছিটিয়ে দেওয়া হয়েছে, তারপরে আরও 15 দিন পরে, এরপরে আরও 1 মাস পরে আরেকটা ইউরিয়া সারের উপরে প্রয়োগ করা হয়েছে। আমরা চাই যে কৃষক ভাইরা এই এলাকায় যেহেতু প্রচুর আলু হয়, তো আলু চাষের পরিবর্তে তারা যাতে এই এলাকায় পাশাপাশি মিষ্টি আলুটাও কিছু করে, কারণ এটা আমাদের পুষ্টির চাহিদা পূরণের জন্য সবচেয়ে ভালো একটা উৎস হবে। এবং আমরা আরও বলে থাকি যে আমাদের যে স্কুলের বাচ্চারা সরকারি মাধ্যমে একটা সহযোগিতা করা হয়, তাদেরকে বিস্কিট দেওয়া হয়, তো আমরা বলি যে এই মিষ্টি আলুর যদি স্লাইস করে একটু দেওয়া যেতে পারে, যে যাতে বাচ্চারা এই পুষ্টিটা তারা সরাসরি নিতে পারবে। সেচের জন্য আমরা বলি যে সেচ প্রয়োজন হলে 1 মাসের মধ্যে একটা সেচ দিবে, আর সেচ প্রয়োজন না হলে এখানে সেচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাধারণত 150 দিনের মাথায় ফসল সংগ্রহ করা যায়। আলুর ফলন সাধারণত হেক্টর প্রতি 20-25 টন হয়, তবে জাত, মাটি ও আবহাওয়ার উপর নির্ভর করে হেক্টর প্রতি 80 টন পর্যন্ত হতে পারে। মিষ্টি আলু উইভিল নামক পোকার আক্রমণ হলে আলু গর্ত করে ফেলে এবং আলু খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। শস্য পর্যায়ে হেক্টর প্রতি 15 কেজি পোরাডান প্রয়োগ করে এ পোকা দমন করা যায়। মিষ্টি আলু সংরক্ষণের জন্য ক্ষতবিহীন আলু বেছে নিতে হয়।
বাংলাদেশের অধিকাংশ কৃষকই আসলে খরপোষা কৃষক, যে কৃষি উৎপাদন হয় এটা আসলে তাদের ভরণ পোষণ কৃষি হয়। আমাদের বাণিজ্যিক কৃষির দিক দিয়ে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। তো আমরা মনে করছি যে মিষ্টি ফসল আমাদের বাণিজ্যিক কৃষিতে রূপান্তর একটা বড় ভূমিকা রাখবে। মিষ্টি আলু এটা লাভজনক ফসল, এটা বাজার মূল্য সবসময় আমাদের গোলালু থেকে সবসময় বেশি থাকে। সেখানে আজকে যে আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি, যে ওকিনাওয়া জাত এটা অত্যন্ত ভালো পশ্চিমবঙ্গের উন্নত একটি জাত এবং রপ্তানিযোগ্য জাত। এই ধরনের কৃষক ভাইরা যদি এই জাতীয় আমাদের রপ্তানিযোগ্য মিষ্টি আলু জাতের চাষ করেন, তাহলে তাদের ভরণ পোষণ কৃষি থেকে তারা বাণিজ্যিক কৃষিতে আসবেন এবং তারা আর্থিকভাবে লাভবান হবে এবং দেশেও আমরা এই মিষ্টি আলু বিদেশে রপ্তানি করেও আমরা আর্থিকভাবে লাভবান হব। মিষ্টি আলু একটি লাভজনক ফসল, এটি চাষ করে দেশের চাহিদা এবং বিদেশে রপ্তানি করা যায়, সেজন্য এই আলু চাষ আরও বৃদ্ধি পাবে সেটাই আমাদের সকলের প্রত্যাশা। তাতে উপকৃত হবে দেশ, উপকৃত হবে কৃষক। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমার থেকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল বাংলার কৃষি 1314@gmail.com, ফেসবুক www.facebook.com/btv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।